জল সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক প্রচার করল বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পুজোর ছুটিতে গ্রামের বাড়িতে এসে বাঁকুড়ার বেশ কয়েকটি জায়গায় এই প্রচার করে তারা। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। ছুটির সুযোগে জল সংরক্ষণের বার্তা নিয়ে শহরে ঘুরে ঘুরে প্রচার ছাড়ল বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এরা সকলেই বাঁকুড়ার বাসিন্দা, কিন্তু পড়াশোনা ও চাকুরির তাগিদে এদের সকলকেই থাকতে হয় বাঁকুড়ার বাইরে। এখন কালী পুজোর, দেওয়ালির ও ছট পুজোর ছুটি, তাই ওরা সকলেই এখন ফিরে এসেছেন বাঁকুড়ায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ও কয়েকজন চাকরিজীবী মিলে আজ দিনভর বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় সাইকেলে করে ঘুরে জল সংরক্ষণের প্রচার চালালেন। ফায়ার ব্রিগেডের মোড় থেকে এই প্রচার অভিযান শুরু হয়। পরে বাঁকুড়া শহরের কাঠচুড়িডাঙ্গা, নতুনচটি, কলেজ মোড়, স্কুলডাঙ্গা হয়ে সারা শহর পরিক্রমা করে এই সাইকেল মিছিল পৌঁছায় বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা। শুধু মিছিল করাই নয়, মাচানতলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও স্থানীয় ব্যবসায়ী মুখোমুখি হয়ে জল সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয় তাদের তরফ থেকে। তাদের দাবি, ছুটিতে এসে রকে বসে শুধু লুপাট আড্ডা মারা নয়, জল সংরক্ষণ না হলে যে কি বিশাল আকারের সমস্যার মধ্যে পড়তে পারে মানব সভ্যতা তা প্রচার করার উদ্দেশ্যেই তারা এই সচেতনতার র্যালিতে নেমেছেন। আমাদের মেইন প্রচার হচ্ছে যে গোটা বাঁকুড়া শহর তথা ভারতবর্ষে যে পরিমাণ জলের যে সংকট হচ্ছে, তো আমরা তো একা এটা কমিয়ে দিতে পারি না, বা এটা তাই আমরা প্রত্যেকটা বাঁকুড়াবাসীর কাছে আমরা ফায়ার ব্রিগেড থেকে র্যালিটা শুরু করি। পাঁচবাগা হয়ে, কলেজ মোড় হয়ে আমরা এখন মাচানতলায় দাঁড়িয়েছি এবং প্রত্যেকটি মানুষের কাছে একটাই বার্তা যে আপনাদের সচেতন হন। এবং যেই পরিমাণ আজকে হচ্ছে যে বছরে 20,000 লোক মারা যায় জল সংকটে, এমনও গ্রাম আছে যে সমস্ত গ্রামে 10 লিটার পর্যন্ত জল যায় না। একটা থামসাপের বোতল, একটা থামসাপ বা কোল্ড ড্রিঙ্কসের বোতল তৈরি করতে 9 লিটার জলের অপচয় হয় এবং একটা বিসলারির বোতল তৈরি করতে 3 লিটার জলের অপচয়। সেগুলো বন্ধ করতে চেয়ে যেন প্রত্যেকটা বন্ধ করুক এবং সচেতন হোক, এটাই আমাদের মূল লক্ষ্য। এটা দিয়ে আমরা প্রত্যেকটা বাঁকুড়ার বৃষ্টির জল থেকে আরম্ভ করে ছাদের জল, এগুলো মানে যাতে গ্রাউন্ড ওয়াটার যাতে সঞ্চয় হয়, এটা আমাদের মানে প্রত্যেকটা বাঁকুড়া থেকে জানার চেষ্টা করি। আমরা তো একা করে তুলতে পারি না, আমরা একটা বার্তা দিতে পারি, সেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষ, এইটা প্রথম মানে মেন বক্তব্য হচ্ছে যে আমরা কিভাবে করে তুলবো সেটা হচ্ছে যে আমরা বলতে পারি, কিন্তু যদি মানুষ যদি না সচেতন না হয় সেটা অসম্ভব ব্যাপার। তাই আমাদের এটা একটা মেন মানে উদ্যোগটা হচ্ছে যে আমাদের আমরা এটা চাই যে মানে আমরা যেটা মেন উদ্যোগ হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে আসলে বেসিক্যালি এই মানে প্রত্যেকটি মানুষের কাছে জানাতে চাই এবং প্রত্যেকটি মানুষ যাতে সচেতন হয় সেইটাই আমাদের মেন। আপনি কোনো সংগঠনের তরফ থেকে করছেন এটা? না, আমরা কোনো সংগঠন নয়, আমরা হচ্ছে যে প্রত্যেকেই নানা রকম যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি প্রত্যেকটি কলেজের স্টুডেন্ট এবং আমরা স্টুডেন্টের থেকেই করছি। করেছেন আপনারা কী করেছেন আজকে? আজকে আমরা প্রথমে ফায়ার ব্রিগেডের ওইখান থেকে র্যালিটা শুরু করি। র্যালিটা শুরু করে আমরা পাঁচবাগার মোড়, কাঠচুড়িডাঙ্গার মোড়, তারপরে হচ্ছে যে আমরা কলেজ মোড়, কৃষি ভবন হয়ে আমরা আপাতত মাচানতলায় এসে দাঁড়িয়েছি এবং প্রত্যেকটা মানুষকে বলছি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।